আসলে ভগবৎ জগতের হবে, তাই না? জানা রাখবেন যে ভগবানের সাথে নিত্য নিত্য আমার কিছু বলার আছে, আমি কিছু বলবো। আমার সর্ব দুঃখ যেই জায়গায় বললে এটা নিরাসন হয়ে যাবে, ওইখানে গিয়ে আমার বলার দরকার। আপনার কাছে বললে আমাকে কিছু করতে পারবেন? পারবেন, পারবেন দৈহিক একটা কিছু আমাকে বুঝ দিতে পারবেন, কিছু টাকা চাইলে টাকা দিবেন, কিছু খাবার চাইলে খাবার দিবেন, কিন্তু আসলে প্রকৃতটা আপনি দিতে পারবেন। আমি যে প্রকৃতি বস্তু আপনার কাছে না, বইটা দিতে পারবেন। আমরা গীতায় বলে থাকি, সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণং ব্রজ অহংকাং কাপিভ্যামি মুখ্যামি মা শৌচম। এই যে আমরা বলি যে এটা কিন্তু গীতার বীজ মন্ত্র, এই যে আমরা বলে থাকি ওইটা আসলে কি সর্বধর্ম? প্রভুতে এত এতক্ষণ বিরাগানন্দ প্রভু আপনাদের মধ্যে মধু বিলি করেছেন, মধু বিলি করেছেন, অপ্রাকৃত জগতের মধু বিলি করেছেন, চিন্ময় জগতের যাওয়ার রাস্তাটা পরিষ্কার ভাবে দেখিয়ে দিলেন। ওনায়ও শ্লোকটা বলে গেলেন যে দেখুন আজকে আমরা সবাই কিন্তু কি শ্লোকটা পাঠ করি, গীতার বীজ মন্ত্র কিন্তু এটা, সর্বধর্ম পরিত্যাগ করার কথা বলছে। তাইলে আমি কতটুকু সর্বধর্ম পরিত্যাগ করেছি, অনন্যভাবে ভগবানের আশ্রিত হয়েছি, ভগবান শ্রী পাদপদ্মে আমি তুলসী অর্পণ করছি, ভগবানের কাছে সকালবেলায় আমি কি বলছি, ওইটার মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাবেন যে আমি ভগবানের কাছে কি চাইলাম, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় কোথায় যাবেন বলতে পারেন? পারেন, কোথায় ছিলাম সেটাও বলতে পারে, কিন্তু বর্তমান অবস্থায় কোথায় আছি সেটাই তো শুধু বলতে পারছি। তাহলে জানা রাখতে হবে যে প্রভু সর্বধর্ম পরিত্যাগ করার কথা বলছ। আমি কি একটা দ্রব্য আপনার দুজনকে দিতে পারবো? হাতের মধ্যে একটা পুষ্প আছে ভগবানের প্রসাদ, আমি তো এটা দুইজনকে দিতে পারবো না, একজনকে। তাহলে আমার মনটা তো আমি দুখানে বিক্রি করতে পারবো, আমার এই মনসা যাই কিছু আছে, আমার মনের মধ্যে যত কিছু আছে আমার একজনের কাছে আমি অর্পণ করতে হবে। দ্বিতীয়বার অর্পণ করলে কিন্তু সেইটা নষ্টাতে পরিণত হয়ে না। তাইলে ভগবান বলছে তুমি খাও দাও চলা ফেরা যত কিছু আছে সব কিছু আমার কাছে সব কিছু অর্পণ করে দাও, সর্বধর্মানং পরিত্যাজ্য, সবকিছু পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করিব। আর পারবে কে উদ্ধার করতে? এই যে 33 কোটি দেবতা অনেকে বলে থাকেন তার চেয়ে আরো বেশি হতে পারে, তাইলে কি দেবতারা পারবে আমাদেরকে উদ্ধার করতে? পারবে? কোন দেবতার শক্তি আছে আমাদেরকে উদ্ধার করতে পারবে? কোন দেবতা উদ্ধার করতে পারবে? চিন্ময় জগতে নেওয়ার মতো শক্তি একমাত্র অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের আছে, আর কারো শক্তি জগতের মধ্যে নয়, স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবনে নয়, সূর্যলোকে চন্দ্রলোকে যত গ্রহলোক আছে কোনো লোকের মধ্যে এমন শক্তি কারো হয় নাই, একমাত্র ভগবান ছাড়া তাকে চিন্ময় জগতে নিতে পারবে। তাইলে তার সাথে সম্বন্ধ করার জন্যই ভগবান এই শ্লোকটা বলেছেন যে তোমরা সব কিছু পরিত্যাগ করো, করে একমাত্র আমারই নমস্য হও, আমি তোমাদেরকে উদ্ধার করিব। গোর হরি বল, একবার বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় নিতাই গৌরী সীতারাধি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। কত শুদ্ধ হয়েছে আমি বা কত শুদ্ধ হয়েছি, নিজে শুদ্ধ না হলে হরিনাম শ্রবণ করলে আমাকে ক্রিয়া করবে না, নিজে শুদ্ধ না হলে হরিনাম বললেও সেই হরিনাম দিয়া ক্রিয়া করবে না। আপনার যদি অ্যালার্জি থাকে ডাক্তারের কাছে যান, ডাক্তার সাহেব যদি আপনাকে সেই অ্যালার্জির ওষুধগুলা দিয়ে দেন,
যে ডাক্তার বাবু আমি ঘুমাইতে পারি নাই, আমার এমন চুলকানি বেড়ে গেল আমি আর সহ্য করতে পারছি না, তখন ডাক্তার আপনাকে অ্যালার্জির ওষুধ দিলেন। সেই অ্যালার্জির ওষুধ খাচ্ছেন আর বাজারে গিয়ে কি অ্যালার্জি জাতীয় অ্যালার্জি যেটার মধ্যে খেলে এক গুণ খেলে দশ গুণ বেড়ে যাবে, এমন ধরনের এই কালো বেগুন খাচ্ছেন, কচু খাচ্ছেন, এমন ধরনের অ্যালার্জি প্রক্রিয়া, যে অ্যালার্জি জাত যেগুলার মধ্যে বেশি করে যেইটার মধ্যে আছে ওইগুলা বেশি বেশি খাচ্ছেন, রাত্রের বেলা ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও চুলকানি বন্ধ হয়নি, হয়নি বন্ধ হয় নাই। তাইলে ডাক্তারের এত পাওয়ারের ওষুধ খাওয়ার পরে চুলকানি বন্ধ হয় নাই? ডাক্তার বাবু আমার তো চুলকানি নিরাসন হয় নাই, চুলকানি আমার থেকে দূরে যায় নাই, আমার সাথে আছে সারা রাত্র চুলকানির জন্য আমি ঘুমাইতে পারি না। ডাক্তার বলছে বাবা ওষুধ খাচ্ছো ভালো কথা, তার সাথে তুমি কি খেয়েছো? বলছে কালকে আমি কচুকে বেশি ভালোবাসি, সকালে কচু খেয়েছি, দুপুর বেলায় কালো বেগুন খেয়েছি, রাত্রের বেলা গাভীর দুগ্ধ খেয়েছি। ও বাবা আমার ওষুধের পশুদের থেকে আরও পাওয়ারটা এগুলার মধ্যে বেশি আছে, যার কারণে তোমাকে অ্যালার্জির ওষুধে ক্রিয়া করে নাই, চুলকানি বন্ধ হয় নাই। এমন অবস্থায় আমরা আছি, আমরা কৃষ্ণ নাম শ্রবণ করছি, আসরের মধ্যে গেলে একজনকে একজনে আঁকড়ে ধরে ক্রন্দন করা হচ্ছে, রাধারানীর দাহিকা শক্তি সেই নামের মধ্যে আছে, সেই শিব শঙ্করের সেই সুর সঙ্গীতে আজকে পাগল হয়ে ওইখানে গড়াগড়ি দিচ্ছে, এখান থেকে ওঠার পর পর সেইগুলা সব সাথে সাথে পরিষ্কার হয়ে গেল, কিন্তু ক্রিয়া করলো না, ক্রিয়া করলো না, ক্রিয়া তো হয় নাই। কতক্ষণের জন্য এসে আমাকে আবার দিয়েছে, আবার সাথে সাথে চলে গেল, সেই নামের ক্রিয়া চলে যাবে কেন? সেই নামের ক্রিয়া আমার মধ্যে থাকতে হবে, সদায় সর্বদাই থাকতে হবে। আপনি ত্রিসন্ধ্যাতে সব ভোরবেলা তিনটা ছত্রিশ মিনিটে সাড়ে তিনটায় চারটায় সাড়ে চারটায় পাঁচটায় ঘুম থেকে উঠে ভগবানের কাছে যান, দুপুর বেলায় একবার যান, আর সন্ধ্যাতে আবার যান, তিন টাইম যদি তার সাথে সম্পর্ক থাকে, আর সেই কালো বেগুন সেই কচু কচু খাওয়া যদি বন্ধ করেন তখন দেখবেন নামের ক্রিয়া আপনার মধ্যে কি পরিমল, আপনার মধ্যে ঢেউ আরম্ভ হবে, যে প্রভু কোথায় ছিলাম কোথায় এসেছি, আজকে এই সুন্দর জগৎ ছেড়ে চলে যাব, স্ত্রী পুত্র ভাই বেরো দাদি আত্মীয় স্বজন পরিজন সবাইকে রেখে আমি চলে যাব, তো যাবার আগে তোমার সাথে একটা সম্পর্ক করি, সেই সম্পর্কটা যেন আমার ইহকালে আছে, পরে কালেও যেন প্রভু ভবঘাটে গিয়ে যেন তোমার সাথে আমার আবার সেই সম্পর্কের বিনিময়টা হয়ে থাকে। হরিবল জয় তাই গৌরী সীতারাম। তাহলে নাম জপ করেন, হরির নামের মালা জপ করেন, মাতাজিরা হাত উঠান তো একটু দেখি মনে একটু শান্তি পাবো, জীবনায় যদি কিছু বেশি হয় হরিবল হরিবল অনেকে আছেন, আর যারা হরির নামের মালা জপ করেন নাই তারা জপ করবে, হরির নামের মালা যদি জপ করেন ওইদিকে ওইদিকে চাইয়াও যদি জপ করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা কিন্তু যদি মন ঠিক না থাকে তখন নামাবাস বলা হচ্ছে, নামাবাসে অজামিন পার হয় নাই, নামাবাসে তো অজামিন চলে গেল। তাহলে এমনও যদি হয় আজকে মনও যদি তার মধ্যে না থাকে তাইলেও তারপরেও যদি আপনার জপাটা ঠিক থাকে অজামিলের মতো সেই নদী পাড়ি দিতে পারবেন, আর যদি মন থাকে তাইলে তো যথেষ্ট, হরির নামের মধ্যে যদি আপনার মনটা অর্পণ থাকে, কৃষ্ণের চরণ দর্শন করেন, গুরুর চরণ দর্শন করেন, বৃন্দাকে দর্শন করেন, আপনি কিভাবে গোবিন্দের চরণ পাবেন সেই চিন্তা করে করে যদি হরি নাম জপ করেন তাহলে মালা জপার মাধ্যমে আপনি চিন্ময় জগতে চলে যাবেন, তাতে আর কোনো আসেনি কিছু কথা থাকে নাকি আর কিচ্ছুই থাকবে না, সবসময় ভগবানের সেবা করেন। এই যে একাদশী করেননি, আমার তো অল্প সময়, ক্ষুদ্রাগের সময় ঘনাই গেছেন, প্রভু অনেক আপনাদের মধ্যে অনেক অমৃতময় বাণী প্রদান করেছেন, আমি অজ্ঞ আমার মতন অধম জগতের মধ্যে আর সৃষ্টি হয় না। তাহলে সেই একাদশী থাকেন তো মায়েরা, একাদশী থাকেন, একাদশী কখনো সেটা ভুলে যাবেন না, একাদশীর কিন্তু একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা কোন দিন হয় জানেননি, বলতে পারেননি একাদশীর পরীক্ষাটা কোন দিন হয়, আপনি পরীক্ষায় পড়েছেন নি একাদশী, একাদশী থাকুনি বাবা থাকো, তাইও কিন্তু মিস করো না, আমাদের এই সনাতন ধর্মে কিন্তু একাদশীকে বেশি করে সার্চ দেওয়া হচ্ছে, এই একাদশী হচ্ছে কি হরিতুজ ব্রত একাদশী,
এই জগতের মধ্যে আর কোনো ব্রত নেই যে একাদশীর সাথে সমতুল্য হবে। একাদশী হচ্ছে হরিতোষ ব্রত একাদশী। আর অন্যান্য যত ব্রত আছে ওইগুলা দেব দেবী প্রসঙ্গ হইতে পারে, দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য, আপনার স্বার্থ উদ্ধার করার জন্য যে ব্রতগুলো আছে ওই ব্রত পরিত্যাগ করে যদি আপনি হরিতোষ ব্রত একাদশী রক্ষা করেন তাতেই ভগবান সন্তুষ্ট থাকবেন। একাদশী ব্রত কখনো পরিত্যাগ করা যায় নাই। তবে জানা রাখেন যে ওই পরীক্ষাটা কোন দিন হয়, ঠিক আছে না মাতাজি? ওই পরীক্ষাটা হবে কোন দিন? মনে করেন আপনার একটা বোনের বিয়ে এই দিন আসছে, আপনার শালীর বিয়ে আসছে, আপনাদের শালীর বিয়া আর আপনাদের হলো বোনের বিয়া আসবে, তাহলে কি এবার বোনের বিয়া খাবো না একাদশী করবো? হরিবল, তাহলে তো আপনার মধ্যে একটা টকবক সৃষ্টি হয়ে গেল না। আর শালীর বিয়াতে যাবো মিষ্টির পাতিল নিয়ে যাইতে হবে, তাহলে শালীর বিয়াতে যাবো যেদিন ওই দিন কি একাদশী করবো না একাদশীটা মিস করবো? সাথে কিন্তু বন্ধু বান্ধব একজনের সাথে আরো কয়েকজন থাকে, আরে ভাই ওই বিয়েতে যাবে একাদশী দরকার হয় এদিন একটু বন্ধ করে দাও। একটা একাদশী না করলে কি হয়েছে, সারা জীবন করে আসছো আরো সামনে তোমার দিন আছে করবে একাদশী, তাহলে একটা একাদশী বন্ধ করলে তো তেমন কিছু আসে যায় না, তাই না? এমন কিন্তু একটা আছে। তখন তিনি কি করলেন, ওরা কিন্তু শুক্রাচার্য রূপে সুন্দরভাবে বুঝাইতেছেন একাদশী ভঙ্গ করে দেওয়ার জন্য। তাহলে ওনায় তাদের কথা শুনে যদি একাদশীটা ভঙ্গ করে বা শালীর বিয়ার উপরে আকর্ষণ করে যদি একাদশী ভঙ্গ করে, তাহলে জানা রাখতে হবে একাদশীর পরীক্ষায় রুবরা ফেল করলো। আর আপনারা যদি মনে করেন মাতাজিরা যে আজকে এই একাদশীর মধ্যে যাব বোনের ছেলের বিয়ে, তারপরে বোনের মেয়ের বিয়ে, আজকের এই একাদশী একটা বন্ধ করে দিয়ে দরকার সামনের দিকে আরো থাকবো, আপনিও পরীক্ষায় ফেল করলো। জানা রাখবেন একাদশী যেন আমার মৃত্যুর দেবতার সামনে দাঁড়াচ্ছে, ওই দিন যেন আমার একাদশীটা আমার মধ্যে অর্পণ থাকে, তখন আমি একাদশী ভাঙব। অনেকে বলে না কি গেস্টিক আলচার হয়ে গেছে একাদশী থাকা যায় না, গেস্টিক আলচারের রোগী একাদশী থাকবেন, থাকার পরে আপনি যা কিছু খাবার আছে খাবেন কিন্তু চুলকাবে না। হরি বল, ওই একাদশী দিন দেখবেন চুলকাবে না। একাদশী দিন কি দুধ খাওয়া যায় না? যদি গাভীর দুধ হয় ওই দিন খাবেন, যদি আপনার যদি চুলকানিও থাকে আপনার ওই দিন চুলকাবে না, আর গ্যাস্ট্রিক যদি থাকে আপনার অ্যাসিড হবে না ওই দিনটা দেখবেন আপনার কত যে আরাম আনন্দ লাগে। আর যারা জীবনে একাদশী থাকেন না, এক এক দুইটা একাদশী যদি, তিনটা একাদশী যদি থাকতে পারেন, পাঁচটা একাদশী যদি কষ্ট দুঃখে পার করতে পারেন, তখন দেখবেন যে আর একাদশী আপনাকে জ্বালা দেবে না, আপনি একাদশীকে জ্বালা দিতে পারবেন। প্রিবল জানা রাখবেন একাদশী কখনো পরিত্যাগ করবেন না। আরেকটা শ্রেণীর ভক্ত আছে, এরা কি বলে জানেন, কয় একাদশী থাকলে নাকি আত্মায় কষ্ট পায় না, আত্মা কষ্ট পায় তো? এই প্রভুরে জিজ্ঞাসা করার দরকার ছিল, আমি হয়তো এটা সুন্দরভাবে উত্তর দিতে পারবো না, এটা কি আত্মতত্ত্বের মধ্যে আছে। হরিব, এই একাদশীটা থাকবেন আর আত্মা কষ্ট পাচ্ছে, এইবার চিন্তা করেন আত্মার সম্বন্ধে, এইবার জানেন আত্মার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু আছে, আত্মা এইভাবে লম্বা কতটুকু, তার পাশে কতটুকু প্রস্থ, তার উচ্চতা কতটুকু আছে বলতে পারবেন? আত্মার এই অবস্থাটা যে আত্মাকে মাপা যায়, আত্মাটা কতটুকু আছে মাপতে পারেন? আত্মার সাথে কথা বলছেন, আত্মাকে আগুনে পুরানো যায় না, জলে ভিজানো যায় না, রোদ্রে শুকানো যায় না, বাতাসে উড়ানো যায় না, আত্মাকে অস্ত্র দিয়ে খনন করা কাটা যায় না। তাইলে এবার দেখুন আত্মাটা এমন একটা অবস্থায় আছেন আত্মাকে কোনো কিছুতেই খনন করা যায় না। আত্মা অবিনাশিতা, আত্মা অজ্ঞেয় বিকার রহিত। আত্মা আমি খাচ্ছি কার জন্য? আমার এই দেহের জন্য খাচ্ছি, কি আত্মার জন্য খাচ্ছি? কি আত্মার জন্য খাওয়া দাওয়া চলে? অনেকে বলে আবার শ্রাদ্ধের কথাও বলে, দেখবেন বলে কি তার সেই আত্মার সদ্গতির জন্য, আত্মার উদ্ধারের জন্য, আত্মাকে শান্তি দেওয়ার জন্য, আত্মাকে খাবার দেওয়ার জন্য অনেক ব্যবস্থা করে থাকেন, যাক ওইদিকে যাব না, ওইদিকে কিন্তু আরো অনেক কিছু কণ্টক আছে। তখন দেখুন আত্মা এই জগতের কোনো কিছুর সাথে তার কোনো সম্পর্ক থাকে না, একমাত্র গোবিন্দ নামের সাথে তার সম্পর্ক, হরির নামের সাথে সম্পর্ক, আর যদি আংশিক কিছু প্রসাদের সাথে সম্পর্ক হইতে পারে, গোবিন্দ নিবেদিত প্রসাদ ওইটার সাথে সম্পর্ক হইতে পারে। আত্মায় ভালো ভালো আপনি এমন ধরনের খাবার আত্মাকে আমিষ আহারে নিরামিষ আহারে আপনি তাহাকে ব্যবস্থা করে দিলেন, আত্মায় সেগুলা কখনো
খাবে না। আত্মার এমন ধরনের শক্তি নাই আপনি যে খাবে তাকে শ্মশানে পুরেছেন, যে খাবে আজকে যে মুখের দ্বারা খাবে তাকে মাটিতে পুঁতে ফেলেছেন, কিন্তু আত্মা মাটিতে পুঁতে নাই, তাহাকে শ্মশানে পুরে নাই, জলেও বাসায় নাই। আত্মা অজ্ঞ বিকার রহিত, আত্মার কোনোদিনও অবিনাশিতা হয় না, আত্মা সবসময় আরে বিনাশ প্রাপ্ত নয়, আত্মা অবিনাশিতা। সেই আত্মার জন্য সুখ করা অনুচিত, তাইলে সেই আত্মাকে একমাত্র গীতায় বলছে না, আত্মার যতক্ষণ পর্যন্ত উন্নতি লাভ করা না যাবে ততক্ষণ পর্যন্ত আত্মাই আত্মার কি শত্রু না, আর যখন উন্নতি বোধ করবে তখন আত্মাই আত্মার জন্য বন্ধু হবে না বন্ধু হবে। আরে বল, আপনারা তো গীতা পাঠ করেন, আমরা কিন্তু গীতা পাঠ করি একদিকে, আর ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা করি আরেকদিকে, তাই তো? ঠিক আছে না? অনেকে গীতায় বলছেন আমাকে না দিয়া খাইলে কি চুন না, আমাকে না দিয়া খাইলে চুন, তাহলে তো অনেকে মনে করেন অঙ্কুশঙ্গলিটা বাইর করে মুড়ির মধ্যে ধরে চাপা দেয়, চায়ের ভিতরে ধরে না, কাপের মধ্যে ধরে না, সব কিছুর মধ্যে তো নিবেদন চলে, আমি সাহার পাতের মধ্যে নিয়ে গুন্ডুলি মারে, মারার পরে দেখবেন আবার এটাও নিবেদন করে, তাহলে গীতার কথাটা আর ওর কাজটা কিন্তু ঠিক আছে না, ঠিক নেই কাকা? কেন, অনেক পুরানো ভক্ত কিন্তু আমার কাকা, দেখো আজকে সব কিছুর মধ্যে কিন্তু হাত দিয়া ভগবানকে স্মরণ করে বলছে, গীতায় তো বলছে আমি কাজটা চালিয়ে দিলাম, গীতায় বলছে সবগুলো দিয়েই খাবো, তারা কিন্তু সবগুলো ভগবানকে দিয়াই খায়, সব কিছু যে ভগবানকে দিয়া খাচ্ছে, কোন দ্রব্যটা ভগবানের সেবায় লাগবে কোনটা লাগবে না ওইটা বাছাই করতে হবে না। আমি আপনার বাড়িতে আসলাম, আমি কি খাইয়া ভালোবাসি আমার এই সম্বন্ধে আপনার জানার দরকার আছে না, তাইলে না বোঝা যাবো যে হ্যাঁ ভালো অতিথি আপ্যায়নে খুব সুন্দর, আয়সে আগে জিজ্ঞাসা করতে হবে প্রভু কি পাক করলে আপনার ভালো হবে, কোনটা খেলে আপনার ভালো, কোনটা আপনার প্রভু খাবে, ওইটা আমি আপনার জন্য ব্যবস্থা করবো, তাইলে আপনার সেবাটা আপনার দাসত্বটা সঠিক দাসত্ব হবে, আর আপনি আমার জন্য আমি জীবনে যা কিছু খাই নাই ওইগুলো পাক করে রাখলেন, আর আমার বললেন খান 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 আমাকে জোর করে খাওয়াইবেন, তাহলে সেই জোরাজুরির মধ্যে তো ভগবানকে লাভ করা যাবে না, তাহলে এটা তো জোরাজুরি। এইবার এইভাবে যে আপনি আঙ্গুলটা তার মধ্যে অঙ্গুলিটা এটার মধ্যে ধারণ করে শ্রীগুরুরে ধ্বনি দিলেন, ভগবানের ধ্বনি দিলেন, ছায়ের মধ্যে দিলেন, মুড়ির মধ্যে দিলেন, সব কিছুর মধ্যে লাস্টে দিয়ে সিগারেটের মধ্যে এইভাবে সীমা দিয়ে ধৈর্য গহিতা ভোমশঙ্কর নামে এইভাবে নিবেদন করে এইভাবে প্রণাম করে করে না করে না আসেনি, আপনি স্যার ক্লাস করেননি না হরিসভার ক্লাস করেন, হরিসভা হয় না আপনাদের বাড়িতে হয়নি, তাহলে ওইখানে কি স্যার ক্লাস চালান, চা পান সিগারেট এগুলো চালান, জানা রাখবেন হরিসভা দিতে গিয়ে যে পুণ্যটা করার কথা ছিল না, যে পুণ্যটা আপনার করার কথা ছিল ওইটার থেকে আপনি 10,000 গুণ বেশি পাপ কামাই করতে পারবেন যদি ওই কাজটা করেন, আর ওইটার বিরুদ্ধে যদি কেউ থাকেন বলেন আমি সেটাও বলে ওই কাজ কখনো করবেন না। আমার ভালার ভালা কয়জন পঞ্চ পাণ্ডবের সাথে কয়জন ছিল, অপর্যাপ্ত সৈন্য না আর পঞ্চ পাণ্ডবের সাথে কে ছিল, পাঁচজনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, আর দুর্যোধনের সাথে কয়জন ছিল, অগণন সেনা ছিল, আজকে 11 সেনা ছিল তার সাথে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়ে দিয়েছিলেন, তখন কিনে ওর দুর্যোধন বলেছিল যা গোয়ালের ছেলে তোর কাছে আসছিলাম যার জন্য তা পেয়েছি, ও 11 সেনা আমি লাভ করতে পেরেছি, মামা শুকুনি 11 সেনা আমি পেয়েছি, আর অর্জুন শুধু কৃষ্ণকে নিয়ে মাঠের মধ্যে যাবে তাও যুদ্ধ করবে না, কৃষ্ণ বলছে দেখো আমার শক্তি কেমন, ঠিক আছে ভাগিনা, তবে ভাগিনা জানা রাখছ আজকে আমি যে ফন্দি জানি, আমি যে বাটপারি সিটারি জানি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাটপার সিটারের মালিক হইল ভগবান শ্রীকৃষ্ণ, জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল বল হরি হরি বল। তাইলে এই বাটপার সিটারের কাজ করবেন না, খাওয়াইলে চলবে না, তো আপনি টাকা দিচ্ছেন দান করছেন, ওই টাকাটা নিয়ে যদি মনে করেন কলকির মধ্যে লাগায়, ওই টাকাটা নিয়ে যদি ভিজার ভিতরে লাগায়, ওই টাকাটা নিয়ে যদি অবৈধ কর্মে জড়িত হয়, তাহলে জানা রাখবেন আমার এক টাকায় ওইখানের একটা অংশ আমার কাছে চলে আসবে, জানা রাখবেন। গীতায় বলছে কি বলছে, দেশকাল পাত্র হিসাবে অনুপকারী ব্যক্তিকে দান করিতে হইবে, তার জন্য আচ্ছা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে শুধু পঞ্চ কৃষ্ণ ছিল, তাইলে ঠিক আছে না?
যে তারা বিশ্ব অর্জুন বলেছিল কৃষ্ণ আমি সেনা চাই না, আমি তোমার কাছে চাই শুধু তোমাকে, শুধু তোমাকে চাই। আমরা কি বলি এমন কথা যে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো দেবতার পূজা করব না, আর জগতের মধ্যে কাউকে এত প্রেম দেব না, শুধু একমাত্র তোমাকে আমি প্রেম দেব, আর জগতে কাউকে দেব হরিব। আর সাইতো ভগবানের ভক্ত তাইলে অর্জুন কারে চেয়েছিলেন, শুধু একমাত্র ভগবান কৃষ্ণকে চেয়েছিলেন। মায়েরা কি বলবো, ওই দিনকে এক জায়গার মধ্যে গেলাম, আজকে তিন দিন এক জায়গায় পাটের মধ্যে গেলাম, পূজার আসরে যখন গেলাম দেখলাম একটা টাই গ্লাস নিয়ে আসছে, আগের দিনে তো কবিরা যে ওষুধ খাওয়াইতেন টাই গ্লাসের মধ্যে ছোট্ট গ্লাস, আর একটা থাল কেমন থাকে এমন, তাই না? ভগবানের জন্য একটা প্লেট রাখেন এমন, আর গ্লাস রাখেন একটা ছোট্ট আছে, আর ভালো ভালো যত আছে সাজিয়ে রাখেন কোথায়, সুপার সুকেশের মধ্যে, সুকেশের মধ্যে সাজিয়ে রাখছেন, বন্ধু বান্ধব আসলে, জামাই বাবু আসলে, আমার প্রেম প্রীতির যেই জগতের, যেই জগতের যেই মানুষেরা আসবে তাদের জন্য আমি এগুলা ব্যবহার করব। আর ভগবানের জন্য একবার যে রাম ঠাকুরের আশ্রমে গেলাম, 11 বছর হয়েছে, একটা গ্লাস আনছি, ছোট্ট একটা থাল আনছি, এক চামচ চিনি তার মধ্যে দিছি, তার মধ্যে ঢুঙ্গা পিরপা, লাল পিরপা, কালো পিরপা দুই একটা গুঁজা পড়ছে, আর তুলসী পাতা একটা সাইডে দিয়ে ঘন্টি লাড়ছি, অত দিনের দুইটা আড়াইটার পরে সব খাওয়া দাওয়া শেষ হয়েছে ঘরের মধ্যে, তারপরে ঘন্টা লাড়ছি, ভগবান খাইলে খাও আর না খাইলে বলার কিছু নাই, আমি কিছু করতে পারলাম না, বলি না। এমন হলে ভগবান ওই অর্জুনের মতো হইতে পারবেন না, যে প্রভু জগতের মধ্যে তুমি ছাড়া আর কেউ নেই, আর জগতের মধ্যে প্রতিদিন সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে তোমাকে খাবার আগে আমার ফ্যামিলির মধ্যে খাবে, এর আগে নচেত খাইতে পারবে না, তাইলে বলা যাবে যে ভগবান আপনার কাছে আছে। আর যদি বলেন খাওয়া দাও করতে করে সব শেষ করে দিনের দুইটায় কয় কি গো গীতার মা সেবা পূজাটা দিসনি, কয় না এখনো দিতে পারি রে, কত কাজ সকালবেলা রান্না, সকালবেলায় তো অনেক কিছু করেছি, কালকার ম্যানুয়ালটা আজকে আমি সব কিছু শেষ করতে করতে দিনের একটা দুইটা বাইজা গেছে, এরপরে ভগবানের কাছে গেলেন, তাতে কখনো ভগবান লাভ করতে পারবেন, স্টং করেন, স্টং হন, আর নিজে প্রতিজ্ঞায় আবদ্ধ হন, যে একটা প্রতিজ্ঞায় আবদ্ধ হন যে প্রভু তোমাকে দেওয়ার আগ পর্যন্ত আমি এক বিন্দু মাত্রা জল গ্রাস করবো, তাহলে অর্জুনের মতো হইতে পারে হরিব। তাহলে পঞ্চ পাণ্ডবের সাথে ছিল অর্জুন আর কৃষ্ণ, এই কৃষ্ণ থাকার কারণে তারা দুঃখ দুর্দশা জাগায় জাগায় ভোগ করেছে, কিন্তু পাশ করলেন কে, কুরুক্ষেত্রের যুদ্ধে কে বিজয় হলেন, পঞ্চ পাণ্ডবই তো হলেন, কৃষ্ণ সাথে থাকার কারণে পঞ্চ পাণ্ডব বিজয়ী হয়ে গেলেন। জানা রাখবেন আমি একজন ভক্ত সেবা করব, একজন ভক্তের দাসত্ব করব, দুইজনের করব, দশজনের করব, হয়তো হাজার ভক্তের করব যদি শুদ্ধ ভক্ত হয়, কিন্তু এইভাবে বেবিচারী চা খাওয়াই না ভক্তের সেবা করব না, সিগারেট পান এইভাবে খাইলে দেখবেন তাদের ভজন করলে কিচ্ছু লাভ হবে না, জানা রাখবেন। আর বলে কি কীর্তন হয় না, তো চা না খাইলে পান, সিগারেট চা না খাইলে কীর্তন হয় না, কীর্তনের আসরের মধ্যে দেখবেন হারমোনিটা টান দিয়া ধরবে, শেষ হয়ে আসছে তো গ্রন্থ পাঠে সময় সংকীর্ণ দেন, এই চলবে চলবে চলবে, শেষ করে একটা শ্লোক শেষ করেন, এরপরে আঙ্গুলের মাথার মধ্যে শুন তাকে হারমোনির ভ্যালু টানে, আর কতক্ষণ পরে পরে মুখের মধ্যে দিচ্ছে, এমনি করে কীর্তন আরম্ভ হয়ে গেছে। তাইলে এই এইসব ধরনের দুরাচারী ঘটনার মধ্যে যাবেন না, আমাদের সনাতন ধর্ম জাগ্রত হন যে কিভাবে ভগবানের সেবা করতে হবে, ওই জিনিসটা আগে জেনে নেন, জানার পরে করবেন, করার আগে জানা দরকার আছে, আগে জানবেন। আমাদের মধ্যে এখনো 99 বলা যায় 99 তে এখনো যায় না, হ্যাঁ 99 বলতে হবে, 1% বাদ দিত, 99% লোক এখনো প্রণাম করতে আমরা জানি, 99% লোকের মধ্যে 1% লোক প্রণাম, 99% লোক এখনো প্রণাম করতে জানে না, যে গিয়া দেখো ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়, বাম দিকে রেখে ভগবানকে প্রণাম করলে ভগবান রাধিকাকে শোনে, তখন তিনি সন্তুষ্ট থাকে, রাধিকা ভজন করতে আগে ভক্তের ভজন আগে করতে হয়, তখন ভগবানকে প্রণাম করলে ভগবান সন্তুষ্ট হয়, আর দেব দেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, গুরু বৈষ্ণবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। জানা রাখেন ব্রহ্মবৈবর্ত পুরাণে তার সেই ভক্তির রহস্যটা সুন্দরভাবে বলে দিয়েছে। প্রভু ভোগ আরতি হবে তো, তাহলে আমি কি কি বলবো আর, আমি সব বন্ধনে বলি না, সিগারেট না খেয়ে না, এটা না খাইলে তো হবে না, এটা খাইতে হবে,
তখন কিন্তু ওইখান থেকে আমার মনের মধ্যে একটা নেশা ঢুকছে রিয়ল। তাহলে এই হেরো কর্ম করবেন, যেটা করবেন শুদ্ধভাবে করবেন, সাত্ত্বিকভাবে করবেন, শুদ্ধ হইতে কি গীতায় বলছে না, সাত্ত্বিক রাজসিক তামসিক তিনটা কথা তো বলছে, তিনটা গুণের কথা তো বলছে। তাহলে সাত্ত্বিক গুণের দ্বারা একটু কর্ম করতে হবে, শুদ্ধ সতগুণের দ্বারা কর্ম করতে হবে, সত রজ তম এই তিনের অতীতে যাইতে হয়, কিন্তু আমরা তো আর তিনের অতীতে এখন যাইতে পারি না। তাহলে সতগুণ তো আশ্রিত হইতে হবে, সতগুণকে ধরতে হবে। সতগুণের দ্বারা কি হয়, সতগুণের দ্বারা কি হয়, সতগুণে কোথায় যায়, সতগুণের দ্বারা কোথায় যায়, কোথায় যায়, সতগুণের দ্বারা মানুষ হওয়া যায়। আর রজগুণের দ্বারা কোথায় যায়, রজগুণের দ্বারা কি হয়, হ্যাঁ রজগুণের দ্বারা দেবালয় প্রাপ্ত হয়। আর তমগুণের দ্বারা কি হয়, নানা হো অপবিত্র পশু পাখি নানা হো জনিতে প্রবেশ করতে হয়। সতগুণের দ্বারা কি দেবতার পূজা হয়, আর রজগুণের দ্বারা যক্ষ রাক্ষসের সেবা করা হয়, দাসত্ব করা হয়, রজগুণের দ্বারা যক্ষ রাক্ষসের সেবা করা হয়, আর তমগুণের দ্বারা ভূত প্রেতের সেবা করা হয়। এবার আপনি নিজে নিজে চিন্তা করেন যে আমি কোন কোন দেবতার পূজা করছি, আমি কার সেবা পূজা করছি, কি শতগুণে আছি না রজগুণে আছি না তমগুণে আছি। হরি বল। আচ্ছা যাক, এখানে বিরতি নিচ্ছি। অজ্ঞানন্তিমিরাম দুঃসঙ্গনার্জুন শলাকে চুক্ষুরং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবি নমঃ নমঃ। হরি বল। অনেক সময় হয়ে গেছে, ভোগ নিবেদন বোধ হয়, ভোগ নিবেদন হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, অনেক বিলম্ব হয়ে গেছে। যাক, অনেক কিছু বলে ফেলছি, আরও কিছু বলার ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না।